কেউ তো আর হবে না মহব্বতে বলুন না সুবহানাল্লাহ দুঃখে দুখিনী রবে সুখেতে খুশি হবে ছেলের সুখের তরে মা মরতে ও রাজি হবে মায়ের পাক দমের নিচে মায়ের পাক দমের নিচে জান্নাতের ঠিকানা বলিয়ে সুবহানাল্লাহ বাবা রে কমিটি নাম আমি জানলাম না কি নাম দান করতে কেউ ভুল করো না আর দানের বদল পাবেন গো নেকি আল্লাহ দিবেন গো সবারে দান করুন সকলে রে আল্লাহ দিবেন গো সবারে দান করুন সকলে রে কোনো মায়ের সন্তান নাই মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা চট করে মাত্র 2 মিনিট সময় দিব যদি পান তো বাবা দিবি রব নাই ভুবনে চিরদিন আরে ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন মরে গেলে বাবা বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কব তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর ও গো পড়বে কি মনে আমার কথা সকলের তরফ থেকে বাপ দান করে যান ছেলেরা ইচ্ছা হলে দান করতেও পারে না করতে পারে করতে পারে না করতে পারে টাকা খুব মায়ার জিনিস ও গো পড়বে কি মনে আমার কথা ও গো পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন মাশাআল্লাহ আমি যেখানে যা চেয়েছি আল্লাহ আমাকে বিনাশ ফিরিয়ে দেয়নি খালি হাতে ফিরিয়ে দেয়নি খন মরতে তোমাকে হবে কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে বাসা বেঁধেছে দেহের খাঁচা ওই পাখি সারা জীবন থাকবে না দিবে একদিন ফাঁকি সেই দিন এই কাফনের কাপড় পরতে তোমাকে হবে জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ইমাম হোসেনের হাতি ধরে কাঁদে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না মাশাআল্লাহ যোগ্য বাবের যোগ্য সন্তান মাহফিলেতে ছিল পাক পঞ্জাতনের নামে 505 টাকা দিল যে আসাতে যে নিয়তে করি আছে দান তার দানকে কবুল করো রহিম ও রহমান আসেন বাপ আমার ভাইরা আমার চট চট করে মাত্র 500 টাকা যে যা পারবেন দেন দেন নবীর নবীর মাহফিলের জন্য আবার দেন বাপ খালি হাতে যেন না মাহফিলে যখন এসেছেন এমনি চলে যান না বাপ আসেন মাহফিলে এসে এত বড় মাহফিল প্যান্ডেলে তাকান 80,000 টাকা মোটামুটি কেউ ফিরে এলো না আব্বা ছেড়ে যাইও না
গোয়া বা চলে যেও না ইমাম হোসেনের হাতটি ধরে কাঁদে সাকিনা আব্বা ছেড়ে যেও না গোয়া বা চলে যেও না মদিনাতে সুগরা কাঁদে তোমার লাগিয়া জয়নাল আবেদিন কাঁদিছে দেখো না চাহিয়া সুবহান আল্লাহ বলো হ্যাঁ তো বাবা রে আমি তো চলে যাব আমার সময় কাছে এসেছে হুজুর আছেন সামনে বসে।